এদিকে খেয়াল করেন ভাই, মিডিয়ার ভাইদেরকে মিডিয়ার কাজ করতে দেন, তারা আসছে আপনাদের উপকার করার জন্য, ক্ষতি করার জন্য আসছে। আমরা মিডিয়ার সামনে কথা বলি, এদিক খেয়াল করেন, তারপরে আমাদের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? আছে না নাই? গুজব ছড়ায়, গুজব ছড়ায় হুজুর অমুক দলের বক্তা, আছে না? হাই রে পাগল, একটা ট্যাগ লাগাইয়া দিলি, দিয়ে কি লাভ হবে? লাভ আছে? কথা বলেন, ট্যাগ লাগাই লাভ আছে? আমি কোন দল করি, আমি কি করি, আমি কিছু মনে কোনোদিন বলছি আপনাদেরকে? আপনি কেমনে জানলেন? আপনি গায়েব জানেন না? শয়তান কথা কা, কথা কন না কা, ওকে গায়েব জানে না? দেখাতে পারবেন বাংলাদেশে কোন দলের সাথে আমার নাম লেখা আছে? দেখাতে পারবেন? একজন দেখান তো, হুজুর অমুক দলের সাথে আপনার নাম লেখা আছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি কোন জায়গাতে আমি একটা প্রোগ্রামও করি, কোন দলেরই না। কথা কি বুঝাতে পারলাম? কষ্ট পাইছেন? তুমি সেগুলো ট্যাগ লাগাই লাভ আছে? একটা মাহফিল বন্ধ করবেন যখন পোস্টার করার আগে বক্তা যখন দাওয়াত দেয় তখনই বন্ধ করবেন। কথা বল ঠিক কিনা? ওই যে দেখেন, দেখছেন ওই মাহফিলটা ছিল আমার দিনের বেলায়, হতে দেয়নি। আজকে ঠাকুর গায়ে আবার একটা দিনের বেলায় মাহফিল ছিল, হতে দিল না। স্থানীয় কিছু নেতা, আতি পাতি নেতা, মেলার নাম আমি গাইবান্ধার ছেলে, শোনেন ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, শোনেন, মিশে খামাখা এগুলো বইলে কোনো লাভ? জোরে বলেন, বইলে কোনো লাভ? মনে রাখবেন, আমরা কোনো বাতিলের চোখরাগানিকে ভয় পাই না। আমরা কোরআনের কথা বলে আসছি, কোনো বাপ দাদার কিচ্ছা কল বলার জন্য আসি নাই, কারো দালালি করার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে ইনশাআল্লাহ। এটার বিরোধিতা করবে যারা, ধ্বংস হবে তারা। যুগে যুগে নবী রাসূলদের বিরোধিতা যারা করেছে তারা জমিনে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকেও হককালে ওলামা ইকরামদের বিরুদ্ধে যারা লেগেছে এরাও জমিনে টিকবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দেখায় কোনো লাভ? আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সিট ইন পলিটিক্যাল অর্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি, কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চন্মনাশী, দানবেগি, ফুরফুরি, হাটাতের ওলামা, নেজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুষমাস বিকল্প ধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, ভিপিএল সোসাইটি, চার দল, চোদ্দ দল, আট দল, উনিশ দল, বিশ দল, হিন্দুস্তান, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে একটা দলের লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো বলবো, তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বক্তানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল্লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আমার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি দিনাজপুরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি এসে বলবে গোলাম রব্বানি ভাই হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে? কথা কন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খোর, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যারা আল্লাহ রাস্তায় দান করে না, যাকাত দেয় না, ওদের সামনে দানের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনেরা ব্যাপার দেয়, চলাফেরা করে, বুকে অন্য পর্যন্ত নেই না,
জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারির গাছ দাঁড়িয়ে আছে। এরকম দিয়ে হায়া বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি পরিষ্কার ভাবে আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে দাঁড়ানো লাগে, আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য বুক পেতে দিতে রাজি। এরপরেও দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করতে পারি না, পারি না, পারি না। কথা বলে ঠিক কিনা? এ জীবন দিয়েছেন কে? এ ধরে বলেন, এ জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এ জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় বিলেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশে বসবাস করি যেই দেশের নাম বাংলাদেশ, যেই দেশের মাটির জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরই উত্তরসূরি, তাদেরই সন্তান। তারা যদি দেশের মাটির জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, আমরা প্রয়োজনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের সমাজ করার জন্য, যদি কখনো ডাক আসে স্ত্রীর কাছ থেকে বিদায় নে, সন্তানের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য লড়ে যাব, এরপরেও কারো কাছে মাথা নত করব না, করব না। কারা কারা রাজি? দু হাত তুলে আমার আল্লাহকে দেখা। হাত টান টান করে তুলে রাখেন, আমি কি নামাইতে বলছি? বলি নাই, লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের হক কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমার ব্যক্তিগত একটি কথাও বলবো না, বিশ্বাস করেন বিরলের মুসলমানেরা, এই বিরল সেই বিরল, যেই বিরলের সাথে আমার অনেক স্মৃতি মাখাস, আস্তে আস্তে বলবো, নি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বললাম, এই জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? এ যুবক প্রেম করবি আর প্রেমিকাকে ডায়লগ দিবি, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড শয়তান। এ জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? হাত নামা। আপাতত জীবনও দেওয়া লাগবে না, আপনার জীবন আপনার কাছে থাক। আমি এখানে এমন একজন মানুষ চাই, শোনেন, ওয়াজ পরে ওয়াজ পরে ওয়াজ তো করবেরই আসছে, কথা কর না কেন, কিন্তু এই মাদ্রাসার মহাব্বত আপনাদের দিলের ভিতরে আছে না? এখানে আমি এমন একজন দানবীর চাই যে দানবীর এই মাদ্রাসাকে মহাব্বত করে ভালোবেসে দেখলেন দুইজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ আকবার কর। আমি আপনাদের সামনে একজন মানুষ এরকম চাই, আল্লাহর এমন একজন বান্দা যে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিতে পারে। হুজুর আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ।